আমরা আগের ভিডিওতে যে তিনটি ওয়াটারফলস দেখেছিলাম তার মধ্যে অন্যতম হচ্ছে হুদ্রু ওয়াটারফলস এবং বাকি দুটি হলো জোনা এবং সীতা ওয়াটারফলস। এছাড়া রাঁচি ট্যুরে বাকি যে অংশগুলি আছে সেই অংশগুলি এই এপিসোডে আপনাদের সামনে মেলে ধরার চেষ্টা করছি, সঙ্গে থাকুন। রাঁচি স্টেশন থেকে 28 কিলোমিটার দূরে রামগড় ডিস্ট্রিক্টে ছিন্নমস্তা দেবীর যে জাগ্রত মন্দিরটি আছে সেই জাগ্রত মন্দিরটির নাম হচ্ছে রাজারাপ্পা মন্দির। এই মন্দিরটি প্রায় 6000 বছরের পুরানো মন্দির এবং এটি খুব জাগ্রত। আর এই মন্দিরটির ভেতরের মায়ের ছবি দেখানো গেল না, কারণ ভেতরে ক্যামেরা বা ছবি তোলা অ্যালাউ নয়। মন্দিরটির বাইরে থেকে বাকি অংশটুকু দেখানো হয়েছে। রাজারাপ্পা থেকে পাত্রাতু ভ্যালি যাবার রাস্তা, দুদিকে জঙ্গল, অপূর্ব সুন্দর দৃশ্য, পেছনে আমাদের বসে আছেন অপু স্যার এবং আরো অনেক অন্যান্য। হ্যাঁ, এটাই হচ্ছে সেই রাজারাপ্পা মন্দির থেকে পাত্রাতু ভ্যালি যাওয়ার রাস্তা, যাকে বলা হয় দ্বিতীয় মানালি। আরে কাকু কা বাত মানিয়ে, আমি আর করছি না, তুই করছিস বল, আমি খালি দেখছি। এখন আরামসে চালিয়ে পেট গিলি হলে বাচ্চা দেখে ক্যা তোকে সবাই দেখছে, দেখ সবাইকে হাত নেড়ে দেবো, এই যে আমরা যাচ্ছি তোমাদের কাছে। কাহাঁ চলা গেল স্টেট ভিডিও আছে আগো। না সব ঠিক আছে, হ্যাঁ ঠিকই ধরেছেন, এটাকেই বলা হয় ভারতবর্ষের দ্বিতীয় মানালি। আর এই জিগজ্যাগ রোড, আর এই যে পাত্রাতুর ভ্যালির যে অপূর্ব দৃশ্য, পেছন দিকে পাহাড়, জঙ্গল, জিগজ্যাগ রোড, সব কিছু নিয়ে পুরো দুরন্ত। এই জিগজ্যাগ রোডে যে গাড়ি ওঠা এবং যে ভিউ, অপূর্ব সুন্দর। আর এই দ্বিতীয় মানালি, যাকে বলা হয় ভারতবর্ষের সত্যি দ্বিতীয় মানালি, প্রথম মানালি পরেই এ স্থান সত্যি খুব সুন্দর। আর আপনারা অন্তত একবার এখানে আসুন, সত্যি খুব ভালো লাগবে, বিশ্বাস করুন। আমি প্রথম বার এখানে এসে যে অভিজ্ঞতা পেলাম, সেকেন্ড বার আরেকবার আসার ইচ্ছা বেড়ে গেল। মানালি যায়নি, কিন্তু এই দ্বিতীয় মানালি সত্যি খুব আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা আমি বলে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। দরদাম করেছিলাম 1500 টাকা।
लेके जाएगा ना तो बोलेगा दो आदमी उतर जाइए, ठीक है बस आगे बढ़ने दीजिए, तो बोलेगा दो आदमी उतर जाइए। ভাই ভিডিও আর চলে যাবে না, রোদি তো আছে এখন, দুটো বাজে আর কখন রোদ থাকবে। ভেরি টপ পয়েন্ট, এই রোগ দে নেই নেই পুরো টপ পয়েন্ট দে এক মিনিট খারাপ কিয়া একদম পারফেক্ট, ঠিক আছে নেতে রাখো বাবা। আর এটাও মনে রাখতে হবে যে পাত্তাতু ড্যাম লেক রিসর্ট কিন্তু একই দিকে, এবং এই লেকে এন্ট্রি ফি কিন্তু 10 টাকা করে প্রতিজন। আর আপনারা যদি আইল্যান্ডগুলো ঘুরে দেখতে চান তাহলে আপনাদের প্রতিজনকে 150 থেকে 200 টাকা করে দিতে হবে। যদি একটু দরাদরি করেন তাহলে 150 টাকা করে এসে যেতে পারে, কিন্তু সেটা ডিপেন্ড করছে সেদিনকে কেমন ট্যুরিস্টদের চাপ আছে। সাইড সিনের মধ্যে এইগুলো ছাড়াও করতে পারবেন টেগর হিল, রক গার্ডেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর যদি আগের ভিডিও দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখলাম, দেখতে থাকুন ভ্রাম্যমাণ সঙ্গে অভিজিৎ।